খোলামেলা রূপে ধরা দিলেন শ্রাবন্তী। গত 13ই আগস্ট 36 বছরে পা রাখেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এদিন বেশ খোলামেলা রূপে নিজের জন্মদিন উদযাপন করেন তিনি। বয়স 40 ছুতেই চললেও এখনও শ্রাবন্তী যেন বিশেষ তরুণী। নিয়মিত জিম আর ডায়েট করে নিজেকে দারুণভাবে ফিট রাখেন অভিনেত্রী। জন্মদিনে ধরা দিলেও আকর্ষণের রূপে সোনালি রঙের এক পোশাকের সঙ্গে গলায় নেকলেস ও গাঢ় মেকআপের মোহময় লেগেছিল শ্রাবন্তীকে। ইনস্টাগ্রামে প্রকাশ করা এক ভিডিওতে খোলামেলা অবতারকেই জন্মদিনের কেক কাটতে দেখা গেছে তাকে। সেই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়তে ভক্ত অনুরাগীদের বিভিন্ন মন্তব্যে ভেসে বেড়াচ্ছে। কেউ তার রূপে প্রশংসা করছেন, কেউ নায়িকা সাহসী অবতারের কাঠঠোকো করছেন। যদিও সে বিষয়ে যেন মাথায় ঘামান না এই অভিনেত্রী। নিয়মিত নতুন নতুন পোশাক ও ব্যক্তিগত জীবনের ঘটনা নিয়ে ভক্তদের সামনে হাজির হন তিনি। প্রসঙ্গত, শ্রাবন্তীর ব্যক্তিগত জীবন নিয়ে চর্চার শেষ নেই। কয়েকদিন আগেই থাইল্যান্ডে প্রেমিকাকে নিয়ে জন্মদিন উদযাপন করেছেন শ্রাবন্তীর ছেলে ঝিনুক। সে সময় সংবাদ মাধ্যমে শিরোনামে উঠে এসেছে অভিনেত্রীর নাম। এদিকে তৃতীয় স্বামী রোশন সিং এর সঙ্গে মনোমালিন্যের পর থেকে শ্রাবন্তীর সঙ্গে অভিরূপের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। যদিও এই নায়িকা এই বিষয়ে কখনো স্পষ্ট করে কিছু বলতে চাননি। আপাতত শুটিং নিয়ে ব্যস্ত অভিনেত্রী আগামীতে বাংলার দৈবপ্রতাপ ডাকাত ভূমিকায় দেখা যাবে শ্রাবন্তীকে, যেখানে ভবানী পাঠকের চরিত্রে থাকছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আগস্ট মাসেই শুভজিৎ মিত্র পরিচালিত দেবী চৌধুরানীর শুটিং শুরু হবার কথা।